সেখানে কংস দেবকী এবং বসুদেবকে কাছে প্রার্থনা করছেন বিভিন্নভাবে, যে সে ভীত হয়েছে, কংস প্রচণ্ড ভীত হয়ে গেছে। দেবকী বসুদেবের কাছে সেখানে প্রার্থনা করছেন, বিভিন্ন তত্ত্ব কথা বলে বসুদেব এবং দেবকীকে ভুলাতে চাইছেন আর কি। কিন্তু দেবকী বসুদেব একটা স্তরে আছেন আর কংস একটা স্তরে আছেন। কংস আমাদের দুটো মানুষ সবসময় দেখা যায়, অসুর এবং দেব প্রকৃতির আর কি। এখন কংস অসুর প্রকৃতির, আর দেবকী বসুদেব হচ্ছে কি, দেব প্রকৃতির, দৈব প্রকৃতির। কারণ কৃষ্ণের মা বাবা বসুদেব স্তরে আছেন, তাই তাকে বাসুদেবের যে পিতা বসুদেব, যে সবসময় বসুদেব স্তর বলা হয় যেটা শুদ্ধ স্তর, তাই দেবকীও কৃষ্ণের মাতা, তিনিও শুদ্ধ স্তরে সেখানে আছেন। কিন্তু কংস যেহেতু দোষ করেছেন, জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টশিখ বৃন্দ কি শ্রী পঞ্চদূত ভগবান, কংস যেহেতু দোষ করেছেন নিজেই সেটা বুঝতে পারছেন। বুঝতে পেরে যখন এখানে আগের শ্লোকে যে সমস্ত আমরা ঘটনাগুলো দেখেছি, যে কংস যখন তাকে আছাড় মারছে, মেরে ফেলার জন্য তখন দুহাত ধরে ধরেছে, তখন দুর্গা দেবী উপরে উঠে গেছেন তাকে ধাক্কা দিয়ে, তাকে এমন ধাক্কা দিয়ে যে সে মূর্ছা প্রায়। তারপরে মূর্ছা থেকে উঠে পড়ে দেখছে সে দুর্গা দেবীর মূর্তি, অষ্টভুজা, বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত। সেই দুর্গাদেবীকে দেখে সে হতবাক হয়ে গেছে, কি হলো, আমি একজনকে হত্যা করতে যাচ্ছিলাম, সে এখন দেখে সে থরথর কাঁপছে, মূর্ছা হয়ে গেছে, কি করবে, কিং কর্তব্য মূঢ়। এই অবস্থা দেখে যে তো আমি যা করছিলাম এ তো এখন আমাকে মেরে ফেলতে পারে, আমি তাকে মারতে যাচ্ছিলাম সে তো এখন আমাকে মেরে ফেলতে পারে। তার যে দিব্য অস্ত্র, প্রতিটা অস্ত্র দিব্য দুর্গা দেবীর, সেখানে সেই সমস্ত অস্ত্র দেখে বলছে এক একটা অস্ত্র যদি আমাকে প্রয়োগ করে এখন এরকম কত কংস হত হয়ে যাবে, বলছে ভ্রুভঙ্গিতেই তার এরকম কত কংস হত্যা হয়ে যাবে। তাই সেই দেখে কংস ভয় পেয়ে গেছে, আরে দেবকী বসুদেবকে আমি কারাগারে রেখেছি, তার কন্যা, তাকে কত নির্যাতন করেছি দেবকী বসুদেবকে, সে তার কন্যার এরকম রূপ, দুর্গাদেবীর পিতামাতা, দুর্গাদেবীর পিতামাতা, সেই তাকে আমি এত কষ্ট দিচ্ছি, তাহলে আমার অবস্থাটা কি হবে এখন। সেই দুর্গাদেবীকে দেখে তার মনে এরকম ভাব উদয় হচ্ছে আর বিভিন্নভাবে অনুশোচনা করছে। অনুশোচনা করতে করতে তখন দেবকী বসুদেবকে বলছে কিভাবে সন্তুষ্ট করা যায়, আমাকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে, আমি এদেরকে মারতে যাচ্ছিলাম, এদেরকে জেলে রেখেছি, এদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছি, এখন দেবকী বসুদেবের যদি বসুদেব যদি বলে দেয় দেবকী, তাহলে তো আমার এখনই হত্যা হয়ে যাবো, আমি এখনই মেরে ফেলবো এরা দুর্গা দেবী। সেই সব চিন্তা করে দেবকী বসুদেবকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেখানে কংস বিভিন্নভাবে তত্ত্ব কথা দেবকী বসুদেবকে বলছেন, সেইগুলোই এই শ্লোকে বর্ণিত আছে, 20, 21 নম্বর এবং 22 নম্বর শ্লোকে যেটা আমরা পড়লাম। তো প্রভুপাদ 20 নম্বর শ্লোকে যে বলছেন, যে ব্যক্তি দেহ আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত নয়,
অন্তঃতত্ত্ব, আমরা তো সবসময় দেহগত, দেহটাকেই আমি বলে মনে করি, তাই না? তাই তার দেহাত্মবুদ্ধি অত্যন্ত প্রবল, যে দেহটাকেই বলে মনে করে, দেহটাকে কিভাবে আমি সুখে রাখবো, দেহটাকে বিভিন্নভাবে পরিচর্যা করব। এই জড়জাগতিক লোক সাধারণত দেহটাকে নিয়ে ব্যস্ত থাকে। Please like, subscribe, and ring the bell to get the latest videos from MyPoor TV.